চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ওয়াটার এইড বাংলাদেশ এবং দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকের মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ত্রিপাক্ষিক পাবলিক টয়লেট নির্মাণ এবং এর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কনফারেন্স হলে ডিএসকের প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাত এর সভাপতিত্বে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিদের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ মিনহাজুর রহমান, ওয়াটার এইড বাংলাদেশ কর্মসূচি ও পলিসি অ্যাডভোকেসি পরিচালক পার্থ হাফেজ শেখ এবং দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকের ওয়াশ পরিচালক এম এ হাকিম। এই সমঝোতা স্বাক্ষরের ফলে পতেঙ্গা পর্যটন এলাকায় বিদ্যমান পাবলিক টয়লেট সমূহে মডেল পাবলিক টয়লেট এর রূপান্তরের মাধ্যমে চট্টগ্রাম নগরীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও এই পর্যটন এলাকাকে ঘিরে বৃহৎ পরিকল্পনার কথাও জানান তিন সংস্থার প্রতিনিধিরা। আমরা জানি যে এই এক প্রজেক্টের মধ্যে সেখানে তিনটি টয়লেট রয়েছে পুরুষদের জন্য, তিনটি টয়লেট মহিলাদের জন্য এবং সেদিকে বাথরুম রয়েছে অ্যাট দ্য সেম টাইম। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা জানি এসডিজির সিক্স গোল, সেই সিক্স গোলে বলা রয়েছে সেখানে যেন সেফ ওয়াটার, রিনিউয়েবল এনার্জির ব্যবস্থা করা হয়, সেটিও এখানে এখানে থাকছে এই প্রজেক্টের মধ্যে। সো ভবিষ্যতে যারা আছেন ওয়াটার এইড তারা বলছে এই ধরনের উদ্যোগ নিয়ে তারা আমাদের কাছে আরও আসবেন এবং এইটি ভবিষ্যতে আরও তো মানে আরও প্রজেক্ট হবে, এই জাতীয় প্রজেক্ট ইনশাল্লাহ হবে, হয়তো অদূর ভবিষ্যতেই আমরা আশা করছি দৃঢ়ভাবে অদূর ভবিষ্যতেই আমরা সেরকম আরও টয়লেট দেখতে পাবো, স্বাস্থ্যকর টয়লেট যেটি ইন্টারন্যাশনালি প্রশংসিত হবে, যেটি বিশ্বের মানচিত্রে বাংলাদেশের গৌরব মর্যাদাকে আরও বেশি করে বৃদ্ধি করবে। আমরা যদি আমাদের পূর্ব অভিজ্ঞতা ধরি, আমরা ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে কাজ করছি, আমরা খুলনা সিটি কর্পোরেশনের সাথে কাজ করছি, আমরা চিটাগাং সিটি কর্পোরেশনের সাথে কাজ করছি, এখানে আমরা সাতটা পাবলিক টয়লেট আমরা অপারেট করি এবং এটা খুব ভালো চলছে। আপনারা যারা চিটাগাংয়ে আছেন তারা হয়তো দেখে থাকতে পারেন যে আমরা অনেক জায়গায় করেছি এটা। সো সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলতে পারি যে এটা অবশ্যই ভালো চলবে এবং এটা আমাদের প্রথম একটা পর্যটন এলাকায় ঢোকা, পর্যটন এলাকায় আমরা কাজ করছি এবং সো আমরা পর্যটকদের সেই সাপোর্টটা দিতে পারবো, স্যানিটেশন সাপোর্টটা দিতে পারবো, ওয়াটার সাপোর্টটা দিতে পারবো, সেটা একটু ভালো লাগছে এবং আমরা আশা করি এটা ভালো হবে। একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান একটা এনজিওর সঙ্গে যখন কাজ করবে কেমন, আমরা যেমন ওয়াটার এইড অথবা আমরা যারা কাজ করি, আমরা আসলে যেহেতু বিভিন্ন সিটিতে কাজ করি তো যে জন্য আসলে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এখন এই এক্সপিরিয়েন্সটা আমরা গভর্নমেন্টের সঙ্গে শেয়ার করছি যে আসলে আমরা কিছু এভিডেন্স তৈরি করছি, যে এভিডেন্স দিয়ে গভর্নমেন্ট ইচ্ছা করলে বা গভর্নমেন্টের প্রতিষ্ঠান যারা আছে তারা সেই মানের সেই সেই সিস্টেমের মধ্য দিয়ে তারা ওগুলো করতে পারে। আমাদের কাজটা হচ্ছে যে সেটাকে একটা এভিডেন্স, একটা উদাহরণ তুলে ধরা। তো আমার মনে হয় যে আজকের যে এমইউ সাইনিং হলো এটা আসলে আজকের সূচনা। আমরা মনে করি যেটা আসলে অলরেডি কথা হয়েছে যে আমরা যেটুকু শুরু করেছি সবাই বলেছেন যে এরকম হয়তো আটটা দশটা এখানে লাগবে, তো আমরা চাই যে আমরা ওয়াটার এইড আমাদের যারা ডোনার তাদের সঙ্গে অ্যাডভোকেসি করে আমরা আসলে এইভাবে একটা প্ল্যান রেখেছি, কিন্তু প্রথমটা আমরা কী কাজ করি কেমন না, আমরা আসলে কীভাবে অপারেট করতেছি এই বিশ্বস্ততা অর্জনের জন্যই কিন্তু মূলত আমরা আজকের সাইনিংটা হলো। তো আমাদের বিশ্বাস যে আমরা এগিয়ে যাব। ত্রিপাক্ষিক সমঝোতা স্বাক্ষরের এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়াটার এইড বাংলাদেশ প্রোগ্রাম লিড ইউনিভার্সাল অ্যাক্সেস বাবুল বালা, প্রোগ্রাম ইঞ্জিনিয়ার তানজিল আহমেদ, আরবান স্যানিটেশন অ্যান্ড রেজিলিনিয়াস ম্যানেজার জাহিদুল ইসলাম সহ সিডিএ ও ডিএসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রুমেন চৌধুরী, চটলা টিভি। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।